এবার পরিমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবের সংবাদ সম্মেলন, আসুন আমরা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পরিমনির বিরুদ্ধে ভাঙচুর ও কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। বুধবার 16 জুন সন্ধ্যায় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবালের পক্ষ থেকে। এ আলমগীর ইকবাল বলেন, আমাদের ক্লাবে গত 8 জুন ছোট একটি অনভিপ্রত ঘটনা ঘটে গিয়েছে। ক্লাব বন্ধের সময় হয়ে এসেছিল, তখন কয়েকজন লোক এসেছিল ক্লাবে প্রবেশের জন্য। গেটে দায়িত্বরত সিকিউরিটির গার্ডরা ফোন করে জানায় তারা কিছুক্ষণ আগে একবার এসেছিলেন, তখন তারা ফোন ও কিছু কাগজ রেখে গিয়েছেন, সেগুলো নেওয়ার জন্য তারা আবার এসেছেন। তিনি বলেন, আমাদের ক্লাবে নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে, ক্লাবে প্রবেশের অ্যাড্রেস কোড রয়েছে। সেদিন এখানে যারা এসেছিল তাদের মধ্যে একজন ছিলেন হাফ প্যান্ট এবং স্যান্ডেল পরা, দুজন মেয়ে ছিলেন। তখন আমাদের ফুড অ্যাডভাইজার দেখে বলেন, আপনারা তো ক্লাবে নিয়ম ভঙ্গ করছেন। তাদেরকে ক্লাব থেকে এটা বলায় তারা ক্ষিপ্ত হয়ে যান। এই সময়ে তারা যে সদস্যদের মাধ্যমে ক্লাবে আসেন তিনিও তাদেরকে চলে যেতে বলেন, কিন্তু তারা যেতে চাননি। পরে বাধ্য হয়ে আমাদের সেই সদস্য চলে যান, এর মধ্যে আমাদের ক্লাবের সব কর্মকর্তা চলে যান, শুধু দুজন ওয়েটার ছিলেন। এর মধ্যে তারা জাতীয় জরুরি সেবা 999-এ কল করে পুলিশ ডাকেন। পুলিশ এলে তারা ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের হেনস্থার অভিযোগ করেন, কিন্তু বাস্তবে তখন আমাদের কেউই ছিল না। ঘটনার সময় তখন রাত 1টা থেকে 1.5টা বাজে। ওই সময় তাদের একজন ক্লাবের 15টি গ্লাস, 9টি এক্সপ্রে, বেশ কিছু হাফ প্লেট ভাঙচুর করে। তিনি আরও বলেন, পরে আমরা জানতে পারি তার নাম পরিমনি, পুলিশ এসেও এর সত্যতা পায়। পরে পুলিশ ঘটনার বিষয়ে তাদের অধীতন কর্তৃপক্ষকে জানায়, তাদেরকে ওই পুলিশ সদস্যদের সঙ্গে চলে যেতে বলা হয়। আলমগীর ইকবাল বলেন, ক্লাবের নিয়ম অনুযায়ী যে সদস্যদের মাধ্যমে তারা এসেছিলেন আমরা তাকে সকোচ করছি। দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত পরিমনির এইসব বিষয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।